আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, ফালুদার খুবই একটা সহজ রেসিপি বানাতে সহজ হলেও এই ফালুদাটা কিন্তু খেতে যে কোনো ভালো মানের রেস্টুরেন্টের ফালুদার চাইতেও অনেকগুণ বেশি মজাদার হয় এই গরমে সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এরকম একটা ফালুদা রাখলে কিন্তু পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে যাবে ফালুদা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে সবাই ফালুদা খেতে খুব বেশি পছন্দ করে তবে নিজে বাসায় বানাতে গেলে বেশ ঝামেলা পোহাতে হয় তো যাদের কাছে এই ফালুদা বানানোটা ঝামেলার মনে হয় তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপিটি আপনার ঘরে থাকা সাধারণ সব উপকরণ দিয়ে খুব সহজে আপনি একটা মজাদার ফালুদা তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি দেখার পরে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চলুন তাহলে ফালুদার সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক ফালুদাতে যদি জেলি ব্যবহার করতে চান তাহলে বাজার থেকে এরকম এক প্যাকেট জেলি পাউডার কিনে নিয়ে আসতে পারেন এটা যে কোনো শপে বা ভালো মানের মুদি দোকানে পাওয়া যায় এই জেলি পাউডারটার দাম হচ্ছে পঁচাশি টাকা এটা আপনারা কেনার সময় অবশ্যই হালাল লেখাটা দেখে কিনবেন আমি আজকে ফস্টার ক্লার্কের জেলি পাউডারটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও নিতে পারবেন তো এখান থেকে জেলি তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর জেলির পাউডারের আমি প্যাকেটটা খুলে নিয়েছি এর মাঝে যে পরিমাণ জেলির পাউডার দেওয়া আছে তা দিয়ে জেলি তৈরি করতে মোট দুই কাপ পানি লাগবে কিন্তু আমি আজকে এখান থেকে সম্পূর্ণ জেলির পাউডারটাকে আগে ঢেলে নিচ্ছি আর তারপর এই পাউডারটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি সম্পূর্ণ জেলির পাউডার দিয়ে আমি আজকে জেলিটা তৈরি করছি না আমার লাগবে না তাই আমি হাফ দিয়ে আজকে তৈরি করছি আর বাকি হাফটা আমি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিচ্ছি আর চুলায় যে আমি এক কাপ পানি বসিয়েছি পানিটা ফুটে ওঠার পরে এর মাঝে আমি অর্ধেক প্যাকেট জেলি পাউডার দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই জেলির পাউডারটা সম্পূর্ণ পানির সাথে মিশে যায় অনেকক্ষণ ধরে এই জেলি পাউডার জাল করতে হবে না এটা জাস্ট পানির সাথে মিশিয়ে নিতে নিতে এটা যখন ফুটে উঠবে তখনই এটা চুলা থেকে নামিয়ে একটা সমান পাত্রের মাঝে কোনো একটা স্থির জায়গায় রেখে দিতে হবে এই জেলির মিশ্রণটাকে এখন আমি যে পাত্রের মাঝে ঢালবো এটা সেই পাত্রের আকারই ধারণ করবে আর এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঢেলে নেওয়ার পরে এটাকে আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই ফ্যানের বাতাসে ঠান্ডা হতে দিতে হবে ফ্যানের বাতাসে ঘন্টাখানেক রাখলেই এই জেলির মিশ্রণটা জমাট বেঁধে যাবে আর তারপর এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে ঘণ্টাখানেকের মতো আর বাজার থেকে কিনে আনা জেলো পাউডার দিয়ে জেলি তৈরি না করে তাজা ফলের রস দিয়ে জেলি তৈরি করতে চাইলে আমার আগের এপিসোডটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আগের এপিসোডটাতে কিন্তু আমি অনেক ধরনের ফল দিয়ে জেলি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি চাইলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এই জেলিটা জমার বেঁধে যাওয়ার পরে এগুলো যে কোনো শেপে কেটে নেওয়া যায় আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আর আলতো হাতে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো আমি আজকে ফালুদার মাঝে ব্যবহার করব আরেকটা কথা বলি ফালুদাতে যে জেলি ব্যবহার করতেই হবে এমন কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনারা যদি জেলি ব্যবহার করতে না চান তাহলে জেলি ছাড়াও ফালুদা তৈরি করা যায় আর সেই ফালুদাও খেতে অনেক বেশি মজাদার হয় একটু কম কালারফুল হয় কিন্তু একই হয় স্বাদ এখন আমি ফালুদা তৈরি করার জন্য এখানে সাবুদানার পায়েস তৈরি করে নিচ্ছি আর তার জন্য এক লিটার দুধকে আমি ঘন করে জাল করে নিয়েছি এখন তার মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের চাইতে একটু বেশি পরিমাণের সাবুদানা আর সাবুদানা দিয়ে দেওয়ার পরে এই দুধের মিশ্রণটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে সাবুদানা কিন্তু খুব তাড়াতাড়ি তলানিতে লেগে যায় আর জমাট বেঁধে যায় তাই এই পায়েসটা রান্না করার সময় অবশ্যই নেড়ে চেড়ে জাল করে নিতে হবে অনেকেই সাবুদানাটা শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে তারপর ধুয়ে নেন আবার দুধ দিয়ে আলাদা করে কাস্টার্ড তৈরি করে নেন আমি দুভাবেই ফালুদা তৈরি করে দেখেছি এভাবে দুধ দিয়ে সাবুদানার পায়েস রান্না করে সেই সাবুদানা দিয়ে ফালুদা বানালে টেস্টটা বেশি ভালো লাগে আমার কাছে এখন মিডিয়াম আঁচে নেড়ে চড়ে জাল করতে করতে যখন সাবুদানাটা সম্পূর্ণ স্বচ্ছ হয়ে গিয়েছে তখন বুঝতে হবে সাবুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে আর তখনই আমি এর মাঝে ঠিক সাবুদানার সম পরিমাণ দিয়ে দিলাম চিনি আর এক চিমটি পরিমাণ দিলাম লবণ এখন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে দুধের সাথে মেশা পর্যন্ত আমি আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি তবে অবশ্যই এটাকে আপনারা নেড়ে চেড়ে জাল করবেন কখনই সাবুদানার পায়েস কিন্তু চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজ করা যাবে না বা চলে যাওয়া যাবে না তাহলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে আবার দলাও বেঁধে যাবে এখন মিশ্রণটাকে একটু পাতলা মনে হচ্ছে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা কাস্টার্ডের মতোই একদম ঘন হয়ে যাবে এখন রান্নার একদম শেষ পর্যায়ে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এটা আপনাদের ইচ্ছা আপনারা খুশি হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে ফার্স্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি যখনই কোনো এসেন্স ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের এসেন্স ব্যবহার করতে নাহলে কিন্তু স্বাদ বাড়ার পরিবর্তে উল্টো আরও কমে যায় আর সাবুদানা সেদ্ধ হয়েছে কিনা সেটা আপনারা সাবুদানা এরকম চামচ দিয়ে একটু তুললেই বুঝতে পারবেন ভিতরে কিন্তু যখন দেখবেন আর কোনো ধরনের দানা দানা একদম স্বচ্ছ হয়ে গেছে পুরো সাবুদানাটা বুঝবেন এটা হয়ে দুধ দিয়ে এই সাবুদানার পায়েসটা তৈরি করছি বলে কখনই না যে সাবুদানার যে উপস্থিতিটা এটা আপনার ফালুদার মধ্যে দেখা যাবে না বোঝা যাবে না এরকম কিছু আসলে এরকম কিছুই না এটা কিন্তু ফালুদার মাঝে একদম স্পষ্ট হয়ে যাবে আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আবার একটু নেড়ে দেবেন তাহলে উপরে মোটা শরটা আর পড়বে না আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই সাবুদানাটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে আরও একটু ঠান্ডা করে নিতে হবে এর মাঝে আমি ফালুদার জন্য নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি এর জন্য আমি স্টিক নুডলস নিয়েছি আর এই নুডলসটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তিন চার মিনিট ফুটানোই যথেষ্ট এর চেয়ে বেশি ফুটানো লাগবে না নর্মালি নুডলস আমরা যেভাবে সিদ্ধ করি ঠিক সেভাবে সেদ্ধ করে পানি ছেঁকে নিচ্ছি ফালুদায় ব্যবহার করার জন্য বাজারে আলাদা নুডলস কিনতে পাওয়া যায় রাইস নুডলস আপনারা চাইলে কিনে এনে ব্যবহার করতে পারেন তবে এভাবেও আপনারা যে কোনো স্টিক নুডলস দিয়েও ফালুদা তৈরি করতে পারবেন স্বাদ ভালো হয় এখন কেউ যদি বিভিন্ন কালারের নুডলস করতে চান তাহলে এই নুডলসটা ভাগ ভাগ করে লাল সবুজ হলুদ যার যে রং খুশি আলাদা আলাদা কালার করতে পারেন আমি এক কালারই করছি শুধু সবুজ রং মেখে নিলাম কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা আর ফালুদা বানানোর সময় রং ছড়াবে না আর তারপর আমি কিছু ফল কেটে নিচ্ছি ফালুদায় আমি যা যা ব্যবহার করছি সব কিছুই যে আপনাদের দিতেই হবে এমন কোনো কথা নেই আপনার ঘরে যা কিছু আছে যে ধরনের ফল আছে তা দিয়েই কিন্তু আপনারা চাইলে ফালুদা সাজাতে পারবেন আমি আপেল কেটে ছোটো ছোটো টুকরো করে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে ফালুদা বানানোর পর এটা কালো না হয়ে যায় কিছু আঙুর কেটে নিয়েছি স্ট্রবেরি আনার আর কলা নিয়েছি সব কিছুই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এরই মাঝে সাবুদানার পায়েসটা ঠান্ডা হয়ে গিয়েছে সাবুদানার পায়েসটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফালুদা সাজানোর জন্য এর পাশাপাশি আজকে আমি ব্যবহার করছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আমার ফালুদাতে ভ্যানিলা আইসক্রিমটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর যে পাত্রে খুশি যে ধরনের পাত্রে খুশি আপনারা ফালুদা সাজাতে পারেন আমি আজকে গ্লাসের মধ্যে সাজাচ্ছি এইভাবে সাজালে একটু দেখতে ভালো লাগে প্রথমেই কিছু জেলি দিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি একটু সাবুদানার পায়েস আসলে এই সাজানোটা সম্পূর্ণই নিজের উপর নির্ভর করে যে যেভাবে খুশি সাজাতে পারেন যে লেয়ারে যে জিনিসটা আপনি দিতে পছন্দ করেন সেটাই দিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ আসলে যার যার পছন্দ আর রুচির ব্যাপার তবে সাজানোর সময় এরকম স্বচ্ছ কাচের পাত্রে সাজালে একটু বাইরে থেকে দেখতে বেশি ভালো লাগে আর সাইডগুলোতে একটু সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে সাইড থেকে সব কিছুর উপস্থিতি বোঝা যায় এখানে সাবুদানার পায়েসের পাশাপাশি কেউ চাইলে তোকমা ভিজিয়ে রেখে আধা ঘন্টার মতো সেই তোকমাটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে সাবুদানার পায়েসটা একটু বেশি করে দিলে ফালুদা খেতে বেশি মজা লাগে তাই আমি বেশি করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু আপেল আর কলাকুচি এক এক করে সব ফলগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তবে ফালুদার মাঝে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আপেল আর কলাই বিশেষ করে কলাটা ফালুদার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় তাই আমি ফালুদাতে কলার পরিমাণ একটু বেশি দিয়ে থাকি যার যার ঘরে যেমন ফল আছে সেগুলো দিয়েই আপনারা ডেকোরেশন করে নিতে পারেন আর ফল যদি টক মনে হয় তাহলে কিন্তু একটু মধু মেখে রেখে তারপরে সেই ফলটা দিয়ে এই ফালুদা সাজাতে পারেন তবে আমার ফল মনে হয় হালকা একটু টক লাগলে খেতে আরও বেশি ভালো লাগে তাই আমি আর এটা মধু মাখি না কখনো। যেহেতু সবগুলো আইটেমে মিষ্টি দেওয়া আছে জেলেতে মিষ্টি আছে সাবুদানা পায়েসও মিষ্টি আইসক্রিমেও মিষ্টি ফলটা হালকা একটু টক টক লাগলে আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগে তবে কেউ পছন্দ করলে অবশ্যই ফলগুলোতে একটু মধু মেখে রেখে দিতে পারেন সব শেষে আমি আইসক্রিম দিয়ে উপরে একটু জেলি আর একটু করে স্ট্রবেরি আনার দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য কারো যদি রুহাবজা পছন্দ হয় তাহলে এর উপর দিয়ে রুহাবজা ঢেলে দিতে পারেন আবার স্ট্রবেরি সিরাপও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এত সব কিছু অ্যাড করা চাইতে এভাবে সিম্পলভাবে ফালুদা তৈরি করলে সেটা খেতে অনেক বেশি মজাদার লাগে আর দেখতেও ভালো লাগে এভাবে আপনারা বাসায় একবার ফালুদা বানিয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তখন কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ফালুদাটা সাধারণভাবে তৈরি হলেও যে কোনো ভালো মানের রেস্টুরেন্টের ফালুদার চাইতে এটার স্বাদ অনেক গুণ বেশি আপনারা নিজেরা একবার বানিয়ে খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন এতক্ষণ ভিডিওটা নাটেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ